হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো সবার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন কেউ এখনও, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যেন আমার নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর দেখতে পান। তো আমি আজকে আপনাদেরকে মানে আমার নিজের পরিচয় দিব আর কি, এখনও তো আপনাদের সাথে পরিচিত হতে পারলাম না, মানে আমি আমার পরিচয়টা দিতে পারি নাই। তো চলুন শোনা যাক আমার আমার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, জেলা কোথায়। তো শুরু করা যাক এখন। তো প্রথমেই বলতেছি, আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছে 5 বছর 6 বছর পড়বে, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, বাস আর কেউ নাই। আর আমার আজকে আপনাদেরকে দেব আমার বাবার বাড়ির পরিচয়, মানে আমার বিয়ের আগের পরিচয়, আর আমার বিয়ের পরের পরিচয়টা আপনাদের পরের পার্টে জানিয়ে দেব। তো চলুন শোনা যাক। আমার বাবার বাড়ির জেলা হচ্ছে পাবনা। আর আমার থানা চাটমোহর, ইউনিয়ন গুনাইগাছা, আর গ্রাম রামচন্দ্রপুর। তো এবার শুনে নেন, মানে আমার ছোটবেলার জীবন কীরকম ছিল, আমার বাবা মা এখন আছে কি না অনেকেই প্রশ্ন করতে পারেন, তাই আগেই বলে নিচ্ছি আমার বাবা নেই, আমার মা আছেন বেঁচে, তাও উনি দেশের বাইরে থাকেন, উনি দেশে থাকেন না। আমরা 3 ভাই বোন 2 বোন 1 ভাই, আমি মেজ, আমার বোন বড় আর আমার ভাইটা ছোট। আমার বাবা, আমি যখন ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। সেই দিনটা আমি আজও ভুলতে পারবো না, সেই দিনটা আমি আজও ভুলতে পারবো না, আমার চোখে ভাসে। কারণ আমার পৃথিবীতে সব থেকে দামি ছিল আমার বাবা, আর আমার বাবাই এই দুনিয়া থেকে চলে গেছেন। আমার বাবা মারা যাওয়ার মানে আমি পরীক্ষা দিয়ে এসে যখন আমার বাড়ির সামনে অনেক ভিড় দেখছি, আমি বুঝতে পারি নাই যে আসলে কী হয়েছে ব্যাপারটা, মানে আমি আমি অনেক আপসেট হয়েছিলাম যে আসলে কী হয়েছে। আর যেদিন আমি আমি সেদিন পরীক্ষা দিতে গেছিলাম, সেদিন আমার বাবা অসুস্থ ছিলেন, তাকে হসপিটালে নেওয়ার কথা ছিল, ডক্টরের কাছে নেওয়ার কথা ছিল, আমার মা নিয়েও গেছিলেন। পরে আমাদের মানে থানার পাশের থানা হসপিটাল থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে যে আপনারা ওনাকে নিয়ে রাজশাহীতে যান। তো মানে বাড়িতে আসছে টাকা পয়সা নেওয়ার জন্য, তাকে নিয়ে হসপিটালে যাবে, কিন্তু আল্লাহ এতটুকু সময় দিছিলেন না আমার বাবাকে। আমার আমার অনেক আফসোস হয় যে আমার বাবার মুখটা আমি শেষ পর্যন্ত দেখতে পারি নাই, মানে ওই শেষ মুহূর্তে আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই। কারণ আমি পরীক্ষা দিতে গেছিলাম, আমি জানি না আমার বাবা কতটা ছটফট করে মারা গেছেন, ওনার ভাগ্য বোধহয় এটাই ছিল, আমাদের ভাগ্য বোধহয় এটাই ছিল। আমি এতটা ভেঙে পড়ছি, আমার সব থেকে ভালোবাসার মানুষ আমার বাবা সেই দুনিয়া থেকে চলে গেছে। তো তখন আমার মনে হচ্ছিল না যে আমি এই পৃথিবীতে বেঁচে থাকি। তখন আমার বান্ধবীরা, আমার মা, আমার বোন সবাই আমাকে অনেকভাবে হেল্প করছে, আমাকে বুঝতেছে, আমাকে সান্ত্বনা দিছে যে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা আমি, তুমি, তোমার বাবা মা কেউই বেঁচে থাকে না চিরকাল। তো আমার বাবাও মারা গেছে, আমার বাবা আমাকে অনেক আদর করতো, অনেক 3 ভাই বোনের মধ্যে আমার বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসত। কারণ আমি জানি না যে আমার বাবা আমাকে কেন এত ভালোবাসত, কিন্তু আমি কখনো যদি রাগ করে থাকতাম,
আমার বাবা আমাকে ছাড়া ভাত খেত না, বলতো মা তুই না ভাত খেলে আমিও খাবো না। আমার ওই দিনগুলো এখন অনেক মনে পড়ে। জানেন সত্যি কথা কি, এই যে আমার বাবা মারা গেছে, আজ পর্যন্ত এই ছয়টা বছর, সাত বছর হবে, ছয়টা বছর, আজ পর্যন্ত কেউ এ পর্যন্ত আমাকে একটা মা বলে ডাক দেয় নাই। আমার এটাই বড় আফসোস যে একটা ইতিমকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না, কেউ না। তো আসলে নিজের না থাকলে, একটা কথা আছে না, নিজের না থাকলে পর দেখে না, আসলে সেটাই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার কথায় যদি আপনারা বোরিং ফিল করেন তাহলে বলবেন। আর এখন এবার বলবো আমার বোনের সাথে আমার কী রকম সম্পর্ক ছিল। আমার বোনের সাথে আমার অনেক 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 সুন্দর একটা সম্পর্ক ছিল। কিন্তু একটা মজার কথা কি জানেন, আমি এবং আমার বোন, আমার বোনের বিয়েও হয়েছে আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামে। মানে আমার যখন মন খারাপ হয়, ভালো লাগে না, ওকে মিস করি, তখন আমি ওর বাড়িতে চলে যাই আর ওর সাথে অনেকক্ষণ গল্প করি, মজা করি। মানে অনেকক্ষণ গল্প করার পরে চলে আসি, ও ওরকম আমার বাড়িতে আসে, গল্প করে, মজা করে, তারপরে ও চলে যায়। মানে এরকম করে আমার দিনটা ভালোই কেটে যায়, মানে অনেক আনন্দ হয় ওর সাথে। আর ছোটোবেলায় যখন আমি আর ও একসাথে পড়তাম, ও আমার এক বছরের বড়, ও আমার দুই ক্লাস উপরে ছিল, তো আমরা একই স্কুলে পড়তাম, একসাথে যাওয়া আসা করতাম রাস্তা দিয়ে। তখন মানুষ দেখে বলতো যে দেখো বোন দুইটার মধ্যে কত মিল, কত সুন্দর ওরা দুইজন একসাথে যায়। তখন আমার অনেক ভালো লাগতো, ও আমাকে বলতো, মানে ও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, এখনও ভালোবাসে। তো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন যে আপনার, মানে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে, অবশ্যই অবশ্যই কিন্তু বলবেন। আর আমি চেষ্টা করব এর থেকে ভালো কিছু করার, এর থেকে ভালো করার, আপনাদের আরও ভালো করে বিনোদন দেওয়ার। তো ভুলটা হলে ভুলটা ধরিয়ে দেবেন যে এই জায়গায় তোমার ভুলটা হয়েছে, আমি এটাই আপনাদের কাছে চাই। আর আজকে আপনাদের কাছে আমার বাবার বাড়ির পরিচয় দিলাম, আমার নিজের পরিচয় দিলাম, কালকে দিব আমার স্বামীর বাড়ির পরিচয়, সরি কালকে না, পরের পার্টে দিব আর কি। তো সবাই চোখ রাখবেন, আমার সাথেই থাকবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর একটা শেয়ার করবেন। কেমন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।